নগরের চাঁদগাঁও থানা এলাকায় দায়িত্বরত অবস্থায় এএসআই কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে গাড়ি চাপা দিয়ে হত্যা মামলার মূল আসামি সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি ডিসি উত্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোখলেছুর রহমান। গ্রেফতারকৃতরা হলেন মাইক্রোবাস চালক মোহাম্মদ বেলাল, মোহাম্মদ রাশেদ প্রকাশ রাসেল ও শামসুল আলম। সিএমপির উপকমিশনার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, গাড়ি চাপা দিয়ে পুলিশ হত্যা মামলার মূল আসামি সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। চক্রটি রাঙ্গামাটি থেকে মদ এনে চট্টগ্রাম সহ আশপাশের কয়েকটি জায়গায় সরবরাহ করে আসছিল। তাদের নামে এর আগেও বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে। তিনি বলেন, মাদক পরিবহনে ব্যবহার করা মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। গাড়ি থেকে 750 লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। মাদক পাচারের সময় সঙ্গে থাকা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপকমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ, 5 লাশ জোনের এসি শহীদুল ইসলাম, চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপপরিদর্শক এসআই কাউসার হামিদ। প্রসঙ্গত, গত 11 জুন শুক্রবার ভোরে নগরের চাঁদগাঁও থানার কাপ্তাই রাস্তার মাতা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মোহাম্মদ মাসুম নামে পুলিশের এক কনস্টেবলও আহত হয়েছেন। পুলিশ বলছে, মাদকদ্রব্যবাহী একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দিলে প্রথমে মাইক্রোবাসটি থামে। সে সময় এএসআই আলাউদ্দিন তল্লাশি চালাতে গেলে তাকে চাপা দিয়ে পালিয়ে যায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলে সালাউদ্দিনের মৃত্যু হয়। পরে মাইক্রোবাসটি ধাওয়া করে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। নিহত এএসআই চাঁদগাঁও থানায় কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুর সদরের হাজিপাড়া থানার দক্ষিণ জয়পুর গ্রামের কাজী নাদের জামানের ছেলে। গত 10 ফেব্রুয়ারি তিনি চাঁদগাঁও থানায় যোগদান করেছিলেন। পূর্ণিকা বড়ুয়া, চ্যানেল আর এ, চট্টগ্রাম।